দেখুন একদম ক্লিয়ার, কোনো সমস্যাই নেই এখন। কিন্তু আরো যেখানে এরর ছিল সেখানে গিয়ে দেখাচ্ছে আমার কিন্তু আর কোনো এরর নাই বা কোনো নোটিফিকেশন নাই, একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারের রেস্ট্রিকশন রিমুভ করা যায়। আমরা অনেক সময় অ্যাড দেই বা ক্যাম্পেইন তৈরি করি আমাদের ফেসবুক পেজে, দেখা যাচ্ছে যে অনেক সময় ফেসবুক তাদের ভুলেও আমাদের অ্যাডভাইজিং রেস্ট্রিক্টেড করে দেয় বা আমাদের অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড করে দেয়। আবার দেখা যায় যে অনেক সময় আমাদের ভায়োলেশন কারণেও ফেসবুক আমাদের অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড করে দেয়। যে কারণেই হোক, ফেসবুক আমাদের একবার আপিল করার সুযোগ দেয়। এই আপিলের মাধ্যমে আমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজার ব্যাক পেতে পারি। আসলে প্রপারলি যদি আপিল করা যায় এবং সেখানে যদি আমাদের কোনো ভুল না থাকে তাহলে অবশ্যই ফেসবুক আমাদের অ্যাড ম্যানেজার আবার পুনরায় ব্যাক দেয়। তো কিভাবে প্রপারলি ফেসবুকের অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্ট হলে আপিল করতে হয়, আজকে আমি আমার ভিডিওতে সেটাই দেখাবো। তো প্রথমে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল কাজে। বিস্তারিত জানতে হলে দয়া করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। বন্ধুরা, প্রথমে আমি আমার অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি আমার একটা ব্রাউজার অথবা আমার ব্রাউজারের ট্যাবে লগইন করে নিয়েছি। লগইন করার পর আমি এখান থেকে আমার অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। এখানে আসার পর এখান থেকে অ্যাড ম্যানেজার, বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাকে ওয়ার্নিং দিচ্ছে, ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং। এখানে আমাকে বলছে হোয়াট ইউ ক্যান ডু, এখানে বলছে কনফার্ম ইউর আইডেন্টি অ্যান্ড রিকোয়েস্ট রিভিউ। এখানে আমাকে আমার আইডেন্টি কনফার্ম করতে হবে। এজন্য কিন্তু অবশ্যই যেই নামে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই নামের ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট লাগবে এবং ক্লিয়ার। তো আমরা শুরু করি। শুরু করার জন্য এখান থেকে গেট স্টার্টে ক্লিক করছি। গেট স্টার্টে ক্লিক করার পর তারপর আবার এখান থেকে গেট স্টার্টে ক্লিক করছি, তারপর এখান থেকে রিকোয়েস্ট রিভিউ, এই আই এম নট রোবট এটা চেক করতে হবে। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ। প্রথমেই আমাকে আমার ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে। ভোটার আইডি কার্ড আপলোড করার ক্ষেত্রে অবশ্যই যে ফ্রন্ট পেজটা আছে সেই পেজটা আমাকে দিতে হবে এবং এটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো আমি আপলোড করি আর এটা কিন্তু আমি ম্যানেজ করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ড, আমার এই আইডিটা হচ্ছে বাহিরের। এখন এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করব, আবার কন্টিনিউ, এখন আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনারা অ্যানাদার অপশন সিলেক্ট করবেন এবং এখানে সুন্দর করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা মেসেজ লিখে রেখেছি, সেই মেসেজটি এবার এখানে কপি করে দিয়ে দেব। বন্ধুরা, আমার টেক্সটটি টাইপ করাই ছিল, আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম এবং এখানে কি লেখা আছে সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। সিম্পলি, আসলে আমি ওইরকম ভালো ইংলিশ পারি না, তারপরেও মোটামুটি একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি। এখানে লিখেছি যে ডিয়ার সাপোর্ট টিম, আই অলওয়েজ রেসপেক্ট অ্যান্ড কমপ্লাই উইথ দ্য ফেসবুক কমিউনিটি গাইডলাইন, প্লিজ চেক মাই অ্যাড ম্যানেজার, আই হোপ ইউ উইল সি নো ভায়োলেশন, ইফ আই ডিড এ বিট মিস্টেক প্লিজ ফরগিভ মি অ্যান্ড রিঅ্যাক্টিভ মাই অ্যাড ম্যানেজার। জাস্ট এতটুকু লিখেছি। এবার আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। বন্ধুরা, যে টাস্কগুলো ছিল সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি, আইডেন্টি সেন্ট, রিভিউ রিকোয়েস্টেড অ্যান্ড কমপ্লিট। এবার এখান থেকে ক্লোজ ক্লিক করি। এখনই কিন্তু আমার অ্যাড ম্যানেজার ঠিক হয়ে যাবে না, একটু সময় লাগবে। আশা করি আমি খুব দ্রুত এই অ্যাড ম্যানেজারটি আবার ব্যাক পাবো, কারণ আমি এখানে তেমন কোনো ভায়োলেশন করিনি। আমি আশা করছি ফেসবুক ভুলে আমার অ্যাড ম্যানেজার ডিজেবল করেছে বা রেস্ট্রিক্টেড করেছে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি বলেছিলাম যে আমার অ্যাড ম্যানেজারের আপডেট আপনাদের জানাবো। তো একটু আগেই খেয়াল করে দেখলাম যে ফেসবুক থেকে একটি মেইল করেছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, তারপরে অ্যাড ম্যানেজারে গিয়ে আপনাদের অল্প সময়ের মধ্যে বিস্তারিত দেখিয়ে দেব। প্রথমে মেইলে যাচ্ছি। মেইলে যাওয়ার পর এই মেইলটি আমাকে পাঠিয়েছে, তারপর আমাকে বলছে উই হ্যাভ কমপ্লিটেড এ রিভিউ অফ ইওর ফেসবুক অ্যাকাউন্ট, তারপর এখানে আমার নাম রয়েছে। আমার মেইন ইনফরমেশন কিন্তু এটার মধ্যে, এখানে বলছে যে দিস রিভিউ হ্যাজ ডিটারমাইনড দ্যাট অ্যাক্সেস টু অ্যাডভাইজিং ফিউচার ওয়াজ ইনকারেক্টলি ডিজেবল। বন্ধুরা, আমি কিন্তু বলেছিলাম যে আমার অ্যাড ম্যানেজারটি ফেসবুক মিসটেকলি বা ইনকারেক্টলি ডিজেবল করেছে। দেখুন আমার কথার সাথে কিন্তু বাস্তবতার মিল রয়েছে। তারপরে বলছে যে উই হ্যাভ রেনেস্টেড your access advising any ads were affected will return to their previous status. এখন আমাকে বলছে যে ফেসবুকে গিয়ে আপনি দেখে নেন। এবার আমি ফেসবুকে যাচ্ছি এবং ফেসবুকে গিয়েই অ্যাড ম্যানেজারে যাচ্ছি। বন্ধুরা, অ্যাকচুয়ালি ফেসবুকের অ্যাড ম্যানেজারটা ইউজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সিনসিয়ার হতে হবে এবং সেখানে যেন তেন বা হুটহাট একটা কিছু করা যাবে না। ফেসবুকে একই কার্ড দিয়ে কন্টিনিউয়াসলি পেমেন্ট করার জন্য বারবার কার্ড রিমুভ করবেন না বা নতুন কার্ড অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে ডিজেবল করে দিবে। তো এজন্যই আপনাকে বারবার বলছি যে একটু সিনসিয়ারলি ইউজ করতে হবে, রুলস রেজুলেশন মেনে ইউজ করতে হবে। তো আমি অ্যাড ম্যানেজারে যাচ্ছি। অ্যাড ম্যানেজারে গিয়ে এখন দেখাচ্ছি যে আগের মতোই আছে নাকি নতুন করে আমি কিছু দেখতে পাবো। বন্ধুরা দেখুন, এখানে এটা আছে যে একটা পেমেন্ট আসলে ডিউ রয়েছে, পেমেন্ট আমাকে কমপ্লিট করতে বলছে। এই যে আমার পেমেন্টটা হচ্ছে ডিউ, এই পেমেন্টটা কমপ্লিট করে দিলেই আর প্রবলেম নেই, আর তাছাড়া কোনো সমস্যা নেই। জাস্ট এখানে পেমেন্টটা কমপ্লিট করে দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটি ওকে। বন্ধুরা,
আমার মনে হলো যে আপনারা যদি এই নোটিফিকেশনগুলো দেখেন তাহলে একটু কনফিউশনের মধ্যে থাকতে পারেন। অনেকেই হয়তো নতুন থাকবে যারা আসলে বুঝতেই পারবে না যে এই এররটা আসলে তেমন কোনো এরর না। এই জন্য আমি পে করে দিলাম, পে করে এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম ক্লিয়ার, কোনো সমস্যাই নেই এখন। কিন্তু আরও যেখানে এরর ছিল সেখানে গিয়ে দেখাচ্ছে আমার কিন্তু আর কোনো এরর নাই বা কোনো নোটিফিকেশন নাই, একদম নিট অ্যান্ড ক্লিন। যারা পুরাতন আছে বা যারা অ্যাড ম্যানেজার ইউজ করে তারা বিষয়টা দেখে বুঝতে পারবে যে এই অ্যাড ম্যানেজারে কোনো ইস্যুই নাই। তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে ফেসবুকের অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন রিমুভ করতে হয়। বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য উপকার আসে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং যারা এটা নিয়ে কাজ করে তাদের সাথে দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। আর পরবর্তীতে আরো টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হয়তো ইনশাআল্লাহ দেখা হবে। দোয়া করি আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।